আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন ভুট্টো। ওদিকে ইতালি সফররত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বলেছেন, আগামী সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া যুদ্ধাপরাধীদের সহায়তাকারী হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে। রোমে আয়োজিত এক সংবর্ধনায় তিনি একথা বলেন। ইতালি থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালি সফররত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ অধিবেশনে যুদ্ধ অপরাধী দল হিসাবে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হবে এবং যুদ্ধ অপরাধীদের সহায়তাকারী হিসাবে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে। ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সংবর্ধনায় হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজি, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, এম এ রব মিন্টু, মলি জামান, নায়না আহমেদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, দূতাবাসের সেবা নিতে আসাদের বঙ্গবন্ধু এবং ফজিলাতুন নেসা ভেবে কর্মকর্তা কর্মচারীদের কাজ করতে হবে। সংবর্ধনা সভায় নেতারা স্থানীয় বিএনপির কঠোর সমালোচনা করে রুমে আবারও তাদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেষ দেন। শিষ্টাচার বজায় রেখে কথা বলবেন, বিএনপি নেতৃবৃন্দকে আমি হুঁশিয়ার করে দিলাম। আপনাদেরকে শাস্তি করার মতো আমাদের একটি অঙ্গ সংগঠনেই যথেষ্ট। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নির্যাতনকারী এসআই মাসুদ সিকদারের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে রাব্বিকে নতুন করে মামলা করতে হবে। বৃহস্পতিবার রাব্বি সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে 17 জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে মামলা করে 2 আইনজীবী ও 1 সাংবাদিক। শুনানি শেষে আদালত অভিযুক্ত এসআই মাসুদ সিকদারের বিরুদ্ধে মামলা নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন। পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি। সেই সাথে মামলাটি পূর্ণাঙ্গ শুনানির জন্য পাঠানো হয় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ রাব্বি মামলা করলে তার নিতে থানা বা আদালতকে নির্দেশ দেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বি নতুন করে এফআইআর করতে পারবে মামুদপুর থানায় অথবা কোর্টে, যেখানে চায়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাব্বির লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। ওই তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। তিনি বলেন, রাব্বি নিজেই মামলাটি করতে পারতেন, তার হয়ে জনস্বার্থে মামলা করাটা উদ্দেশ্যমূলক। ইনকোয়ারি রিপোর্টে তো পুলিশ অফিসারকে এবং ড্রাইভারকে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে চলমান। যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ থানায় যাবেন, থানার ম্যাজিস্ট্রেটের কাছে নিজে যাবেন, তার হয়ে কয়েকজন আইনজীবী হাইকোর্টে মামলা করবে, এটা সঠিক না। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাব্বিকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ সিকদার অর্থ আদায়ের চেষ্টার পাশাপাশি নির্যাতন করে বলে অভিযোগ রাব্বির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ আই ওয়াশ নয়। সুইস ব্যাংকে আটকে থাকা 93,000 কোটি টাকার অ্যাকাউন্ট নাম্বার দুর্নীতি দমন কমিশনকে জানাতে রাজি হয়েছেন তিনি। মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে দুদক। তবে মুসা দাবি করেছেন, এসব টাকা বৈধভাবে আয় করেছেন, যা হারিয়ে মৃত্যু আতঙ্কে ভুগছেন তিনি। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি করে সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত 13 জানুয়ারি দুদকে হাজির হবার কথা ছিল মুসা বিন শমশেরের। মৃত্যু আতঙ্কে ভুগছেন এমন অজুহাতে 2 মাস সময় চান তিনি, কিন্তু 15 দিনের মধ্যে কমিশনে আসতে হলো তাঁকে।
মার্সিডিজ গাড়িতে সকাল 11টায় দুদকে হাজির হন মুসা। কয়েকজন নারী সহ 30 জন বডিগার্ডও আসেন তার সাথে, তবে তারা কেউ কথা বলতে রাজি হননি। আসলে আমরা কথা বলতে যাচ্ছি না। মুসাকে যখন জিজ্ঞাসাবাদ চলছিল তখন তাকে দেখার জন্য দুদকের বাইরে জড়ো হন উচ্চক জনতা। আগ্রহ হলো যে উনি এত টাকার মালিক কিভাবে হইলো। আমরা শুনছি যে এখানে মোশাবিন শমশের আসছে, এই জন্য উনাকে দেখতে আসছে আর কি। দুই ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে এ ধনকুবের জানান, সুইস ব্যাংকে রাখা 93,000 কোটি টাকা বৈধ, তবে ওই টাকা কেন ব্যাংক আটকে দিল এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 40টা দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা, সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে। জীবনে সমস্ত সম্পদ হারিয়ে ভালো থাকি কি করে বলো? এটা হচ্ছে ভয়ঙ্কর একটা মানসিক অসুখ, সেটা হচ্ছে মৃত্যুর ভয়। এদিকে দুদক জানিয়েছে আয়ের উৎসের গরমিলের তথ্য পেয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি সুইস ব্যাংকের কিছু তথ্য দিতেও রাজি হয়েছেন। যে সমস্ত জৌলুসের কথা সে বলেছে, যে প্রচার করেছে, এগুলো দেখে তো মনে হয় যে তার অবৈধ সম্পদ থাকার তো সম্ভাবনা থাকতে পারে। সে বলেছে আমার পার্টনারকে আমি লিখেছি, সে অ্যাকাউন্ট নাম্বার দিতে রাজি হয়েছে। কে আই ওয়াশ দেওয়ার জন্য তো আর তার বিরুদ্ধে ইনকোয়ারি করার কোনো প্রয়োজন নেই। 2014 সালের ডিসেম্বরে মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হাতে রয়েছে কমিউনিটির বেশ কিছু খবর। মাদকের ভয়াবহতা নিয়ে নানা আলোচনা এবং মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে করণীয় নিয়ে অবহিত করা সহ ব্রিটেনের মাল্টিকালচারাল কমিউনিটির নতুন প্রজন্ম, বিশেষ করে এথনিক মাইনরিটি কমিউনিটির তরুণ তরুণীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্মিংহামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, মাদকাসক্তদের নিয়ে কাজ করার সংগঠন কিক ইট এর সহযোগিতায় বার্মিংহামের বাংলাদেশ কাউন্সিল বৃহস্পতিবার স্মল হিতের সেন্ট সাইপ্রিয়ান্স চার্চের হলে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজুর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিক ইটের কর্মকর্তা আশরাফুক রহমান। বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলের ইকুয়ালিটি ও ডাইভার্সিটি বিভাগের প্রধান ডক্টর মাসুক আলী, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, বাংলাদেশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখুন সহ আরও অনেকে। মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন ইউকের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন, বাংলাদেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই। দৈনিক আমার দেশ সহ ভিন্ন মতের গণমাধ্যমগুলো সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে তারা আরও বলেন, মাহমুদুর রহমান এবং শওকত মাহমুদের মতো প্রবীণ সাংবাদিক এখন কারাগারে আটক আছেন। মাহমুদুর রহমানের কারাবাসের 1,000 দিন উপলক্ষে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোখলেসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার এম এ সালাম, কাউন্সিলর ওহিদ আহমেদ এবং ডক্টর কামরুল হাসান। বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাদের প্রতিনিধি রাহেল চৌধুরী জানিয়েছেন, সংগঠনের সভাপতি জাভেদ বক্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আনহার উদ্দিন, জুয়েল আহমেদ, জাফর উদ্দিন এবং আলকাস আলী সহ আরও অনেকে। এরপর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী কর, রোজি সরকার সহ আরও অনেকে। ক্রেতা সাধারণের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনে যাত্রা শুরু করেছে গোশত বাজার। বুধবার পূর্ব লন্ডনের ব্রেটনাল গ্রিনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোহেল কবির এই অঙ্গীকার ব্যক্ত করেন। দোকানটির উদ্বোধন করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। এই সময় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।